সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ ও দেশের বাইরে যে যে অবস্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা। তো দর্শক, স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম ষড়লতা বা আলোকলতা বলা হয়। এটি একটি অদ্ভুত লতা, এটির শেকড়ও পাতা হয় না, এটি অন্য আরেকটি গাছের উপর জীবন ধারণ করে। তো দর্শক, বিজ্ঞান ও আয়ুর্বেদিক শাস্ত্রে এটির ব্যাপক ঔষধি গুণাগুণ বিদ্যমান রয়েছে। তো দর্শক, আজকে আমি বলবো, আমাদের সমাজে অনেক পুরুষ ভাইয়েরা রয়েছেন যারা হস্তমতন করে করে জীবনের বারোটা বাজিয়ে ফেলেছেন। তো দর্শক, বিয়ে করতে ভয় পাচ্ছেন, লিঙ্গের আগামুটা গুড়ি চিকন হয়ে গেছে, লিঙ্গের রোগগুলো ভেসে উঠেছে, বীর্যগুলো পাতলা হয়ে গেছে, বীর্যতে স্পাম্প নেই, অনেকের স্পাম্প মরে গেছে, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আবার কেউ কেউ বিয়ে করার পরেও স্ত্রীকে তৃপ্তি দিতে পারছে না। 2 মিনিটে 1 মিনিটে দর্শক আপনার বীর্য পড়ে যায়, লিঙ্গ নিস্তেজ হয়ে যায়, তখন আপনার স্ত্রী আপনার প্রতি নারাজ হয়ে যায় ও খুশি হয়ে যায়। দর্শক, অনেকে আবার পরক্রিয়ায় লিপ্ত হয়ে থাকেন। পরক্রিয়াটি বাংলাদেশে একটি ভয়ানক রূপ ধারণ করেছে, সেটি আপনারা জানেন। তবে সাংসারিক জীবনে আপনি যদি সুরাম দেহের অধিকারী পুরুষ হয়ে থাকেন, যদি আপনার রতি শক্তি যৌন শক্তি সঠিক না থাকে, স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ মিলন না করতে পারেন, তাকে তৃপ্তি না দিতে পারেন, তাহলে আপনার জীবন ব্যর্থ। তো দর্শক, সেই সব পুরুষ ভাইদের জন্য আজকের এই ভিডিও। তো দর্শক, ফ্রিতে আজকে বলে দেব সেই আলোকলতা বা স্বর্ণলতার ভেষজ ওষুধের গুণাগুণে আপনার হারানো যৌবন আপনি ফিরে পাবেন। তো দর্শক, ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, পরে অবশ্য কমেন্ট বক্সে আমাকে গালাগালিও দিতে পারেন। তো দর্শক, আরেকটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা, এবং যারা পুরানো ভিউয়ার্স রয়েছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ, এবং সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, আপনারা 100 গ্রাম পরিমাণে স্বর্ণলতা সংগ্রহ করবেন, সেটি অনেক সহজ পদ্ধতি দর্শক, সেটি হাত দিয়ে টান দিলেই এটি চলে আসে। তারপর এর সাথে 2 টেবিল চামচ খাঁটি মধু সংগ্রহ করে নেবেন। দর্শক, 100 গ্রাম স্বর্ণলতা ও 2 চামচ খাঁটি মধু সংগ্রহ করার পরে ব্লেন্ডার অথবা হামানদিস্তা শিলপাটায় পেস্ট করে নেবেন। তারপর আপনার লিঙ্গের সামনের অংশ বাদ, অর্থাৎ মুসলমানি বা খতনা করার পর সামনে যে গোলাকার মাথাটি রয়েছে সেটি বাদ দিয়ে আঙ্গুলে লাগিয়ে লিঙ্গে প্রলেপ লাগিয়ে দিবেন। তারপর পরিষ্কার পাতলা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবেন। এভাবে সকালে অথবা রাতে আপনি একটি নিয়ম করে নেবেন। যদি অস্বস্তি ফিল করেন তবে রাত্রিও এটি করতে পারেন। এভাবে এটিকে বেঁধে রাখবেন, কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রাখতেই হবে। তো এভাবে কিছুদিন যদি আপনি এটি প্রয়োগ করে থাকেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার নিস্তেজ লিঙ্গ সতেজ হয়ে যাবে। আপনার প্রথম যৌবনে যে সতেজ লিঙ্গ ছিল, ইনশাআল্লাহ আবার সেই রতি শক্তি ফিরে পাবেন, লিঙ্গ হবে আগের মতো, এবং আপনার যৌন জীবনে অনেক সুখী লাভ করবেন। আপনার লিঙ্গটি সুডাম দেহের অধিকারে হবে, তবে 4 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা হবে, এটি কিন্তু বলতেছি না, এটি চিকিৎসাশাস্ত্রে নেই, যারা বলে ওরা মিথ্যাবাদী, এটি কখনো লম্বা এবং খাটো করা যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা কিছু দান করেছেন সেটি নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করা দরকার। কিন্তু কথা হচ্ছে, সেটি সুস্থ থাকতে হবে, লিঙ্গ ছোট হোক কিংবা বড় হোক, লিঙ্গ যদি সুস্থ থাকে এটি দিয়েই আপনি আপনার স্ত্রীকে ইচ্ছে মতো যৌন তৃপ্তি দিতে পারবেন। তো দর্শক, আপনারা এই প্রয়োগ পদ্ধতিটি আপনারা অবলম্বন করে দেখতে পারেন। আমাদের আগামী ভিডিওটি দেখার জন্য
অ্যাডভান্স আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।